নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে প্রচারণার নবম দিনে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। সকালে নগরীর সাত নম্বর ওয়ার্ড সিদ্ধিরগঞ্জের কদমতলী নোয়াপাড়া এলাকায় নির্বাচনী প্রচারণা শুরু করেন হাতি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার। বলেন, ১৮ বছরের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ হবে এই নির্বাচনে। সকাল থেকে ১০ নম্বর ওয়ার্ডে ২ নম্বর ঢাকেশ্বরী মিল এলাকায় জনসংযোগ করেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী ডাক্তার সেলিমা হায়াত আরফি। জনগণের ভোটে বিপুল সমর্থন নিয়ে আবারও জয়ী হবেন বলে আত্মবিশ্বাসী তিনি। ১৮ বছরের যে পুঞ্জীভূত ব্যর্থতা, এই ব্যর্থতাই ব্যর্থতা এবং আমার বিগত আমার জীবনের ৫০ বছর নারায়ণগঞ্জবাসীর সাথে বিভিন্ন সেক্টরে আমার কর্ম, এই দুইটার সমন্বয়ে আমি নারায়ণগঞ্জবাসীর আস্থা অর্জন করেছি বলে আজকে প্রকাশ পাচ্ছে। কারণ আমি নিজেই মানে বারবার বলছি সুষ্ঠু নির্বাচনের কথা, বরাবরের মতো আমি ছিলাম আপনার সবচেয়ে বেশি শঙ্কিত মানুষ এবং আমার উপরে তাই সবসময় গেছে সব ধরনের কী বলে প্রবলেমগুলি। সুতরাং সুষ্ঠু নির্বাচনের দাবি আমার সবসময় ছিল, এখনও আছে। সুষ্ঠু নির্বাচন হলে ইনশাল্লাহ আমি জয়যুক্ত হব।